আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইজিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তো এই তো সকালের নাস্তা অলরেডি হয়ে গিয়েছে, তারপর অল্প কিছু প্লেট বাটি ছিল, ওগুলোই ক্লিন করছি আর এখান থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ কেউ আমার আজকের ভিডিওটা স্কিপ করে দেখবেন না। পুরনো রিকোয়েস্টটি আমি আজও করে যেতে চাচ্ছি আমার আপু ভাইয়া আন্টিদেরকে, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন। প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাই তো ঈদের আগেই কিন্তু আমি পাকাগুলোকে ক্লিন করেছি আর এখন আবার কিন্তু নোংরা হয়ে গিয়েছে। আমার বাসায় অনেক বেশি মাছি আর তেলা পোকা, এই দুইটা জিনিসের যন্ত্রণায় সত্যি আমার কাছে আর ভালো লাগছে না। তো কীভাবে যে এগুলোকে তাড়াতে পারবো নিজেও বুঝতে পারছি না। তো ভাবলাম যে আজ পাকাগুলোকে একটু ক্লিন করে নেই। পাখাগুলোকে ফার্স্ট টাইম আমি যেটা করেছি, একটা ভিজা ন্যাকড়াকে ভালো করে চিপে তারপর এটা দিয়ে সাধারণভাবে ক্লিন করে নিয়েছি। তারপর ক্লিনার দিয়ে এটাকে ভালো করে আবারও ক্লিন করে নেব, এতে করে কিন্তু পাখাটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে। আর আমার কাছে হোয়াইট কালার পাখাই ভালো লাগে, তো আমার বাসায় কিন্তু পাখাগুলো হোয়াইট কালারই, আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন। পাখা ক্লিন করার ক্ষেত্রে যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে ক্লিন করে তারপর সাথে সাথে পাখাটাকে যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে নেওয়ার। তো আমি সবসময় যেটা করি, পাখাটাকে ক্লিন করে তারপর কিন্তু সঙ্গে সঙ্গে পাখাটা ছেড়ে দেই, এতে করে পাখার বাতাসেই কিন্তু পাখার যে হাতাগুলো আছে ওগুলো খুব দ্রুত শুকিয়ে যায়। কারণ আমরা যত ভালো করেই মুছি না কেন, কোনো না কোনো জায়গায় হয়তো একটু পানি থেকে যেতে পারে আর ওই পানি থেকে পাখাতে হয়তো মরিচা ধরতে পারে, আর যদি শুকিয়ে যায় তখন কিন্তু আর মরিচা ধরার কোনো সম্ভব সম্ভাবনা থাকে না। তো আশা করছি আমার এই কথাটি আপনাদের একটু হলেও কাজে আসবে। তো এই তো একটার পর একটা কাজ আজ বের হচ্ছে। তারপর ভাবছিলাম যে তেলা পোকাকে কীভাবে তাড়ানো যায়। তো তার জন্য আমি এক একটা জায়গা থেকে এক এক রকমের কাজ করে সব কিছু একটু একটু করে ক্লিন করে নিয়েছি। আমি কিন্তু যে জুতোগুলো রেগুলার ব্যবহার করি ওগুলো বাইরে রাখি, আর আদারওয়াইজ যেগুলো খুব কম ব্যবহার করা হয় ওইগুলো আমি বক্সে রেখে দেই। তো বক্সে রাখার ক্ষেত্রে দেখা যায় যে বক্সের ভিতরেও কিন্তু তেলা পোকা ঢুকে একদম অবস্থা খারাপ করে দেয়। তো আয়নে বাবাকে বলেছিলাম তেলা পোকার ওষুধ আনার জন্য, দেখি দিয়ে যদি কোনো কাজ হয়। তো এই তো তাই আমি সবগুলো জুতা আজকে বের করেছি, বের করে একদম বক্সগুলোকে ক্লিন করে তারপর আবার তেলা পোকার ওষুধ দিয়ে রাখছি, দেখি তাও যদি তেলা পোকা কমে। তেলা পোকা আর মাছি এই দুইটা জিনিস আমার একদম শত্রুর মতো, আমি এই দুইটাকে একদম সহ্য করতে পারি না। আমার মতো অনেকেই আছেন এগুলোকে একদম সহ্য করতে পারেন না। আসলে এগুলো তো ভালো জিনিস না, এগুলোকে সহ্য বা আমরা কীভাবে করব। কিছু আপু আছেন, ভাইয়া আছেন, আন্টি আছেন, যাদের কথা আমি না বলেই না, ইউটিউবে এসে আপনাদের সাথে পরিচিত হয়েছি, আপনাদের থেকে আমি অনেক কিছু জানতে পারছি, শিখতে পারছি, এটাই আমার জন্য অনেক। আর যেভাবে আপনারা আমাকে শুরু থেকে এতটুকু পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সত্যি আমি আপনাদের প্রতি এত বেশি কৃতজ্ঞ আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সবারই স্বপ্ন থাকে, শখ থাকে, তো আমারও আছে। তো এই তো একটু একটু করে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, এটা আসলে আমাদের সবারই ইচ্ছা আছে। তো কম বেশি আমরা সবাই সেই স্বপ্নটা দেখছি, আল্লাহ হয়তো কোনো না কোনো দিন আমাদের এই স্বপ্নটা পূরণ করবে ইনশাআল্লাহ।
আয়নের জন্য যদি নতুন কিছু কেনা হয় সেটা কিন্তু ফার্স্ট টাইম আয়ন পড়তে চায় না। তো এই জুতাগুলো আয়ন এখনও একবারও ব্যবহার করেনি। আয়ন যেটা করে ফার্স্ট টাইম যেটা কিনি আয়ন সেটা একবারই পড়তে চায় না, আমাকে অনেক বেশি বিরক্ত করে। একবার দুইবার পরার পর যখন নর্মাল হয়ে যায় তখন কিন্তু আবার এই জুতাটা ছাড়াও পরবেই না। তো এমনটাই আয়নের অভ্যেস। তো কি আর করব, বাচ্চাদের অভ্যেস, বাচ্চাদেরকে সবসময় আসলে জোর করা যায় না। তো দেখি নেক্সট কখনো হয়তো পড়বে আস্তে আস্তে করে। তো যেগুলো সবসময় ব্যবহার করে না আমি ওগুলো বক্সে করে রেখে দিচ্ছি, আর যেগুলো ও নর্মালি সবসময় পরে বাইরে যাওয়ার সময় ওইগুলো আলাদা একটা বক্সে রেখে দেব। এই জুতোগুলো ও রেগুলার ওয়েজ পরে, বাইর হয় যখন তখন কিন্তু ও নর্মালি এই জুতোগুলো পরে। তো তার জন্য আমি এই সবগুলো জুতো বড় একটা বক্সে করে তারপর র্যাকের মধ্যে রেখে দেব। এতে করে আর এলোমেলো হবে না। আসলে ছোট জিনিসগুলো খুব বেশি এলোমেলো থাকলে ভালো লাগে না। একটা জায়গায় বক্সের ভিতরে থাকলে এলোমেলো থাকলেও কিন্তু সেটা বোঝা যায় না, অনেকটা গোছানোই মনে হয়। তোই তো বাসার কর্নারে কর্নারে অনেক চিপা চাপা আছে যেগুলো আসলে সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো আমি যেগুলো সামনে রাখার ওইগুলোই সামনে রাখি, আর যেগুলো একটু আড়ালে রাখার ওইটা কিন্তু একটু আড়ালেই রাখি। তো এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো নোংরা বের হয়েছে, এগুলো সব কিন্তু জুতার বক্স থেকে বের করেছি। দেখে হয়তো বুঝতে পাচ্ছেন কত বেশি নোংরা হয়েছিল। তো আসলে যে কাজটা করব সে কাজটা একদম মনোযোগ সহকারেই করব। দেখা যায় যে আবার মাসখানিক পর এগুলোকে আবারও পরিষ্কার করতে হবে। তো আসলে আমরা মহিলারা অনেক সময় মনে করি বাইরে যারা কাজ করেন, বিশেষ করে পুরুষদের কথাই বলবো, যারা বাইরে কাজ করেন অনেক পুরুষ আছেন যে ভাবেন যে মহিলারা একটু রান্নাবান্নাই তো করে আর তো কিছু করে না। কিন্তু মহিলারা দেখা যায় যে সারাদিন খুঁটিনাটি করতে 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 একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা আসলে সব পুরুষরা বুঝেন না। আবার আমার হাজব্যান্ডের ক্ষেত্রে বললে এটা আসলে খারাপ দেখা যাবে। আমার হাজব্যান্ডের মতো আমার অনেক ভাইয়েরা আছেন। রিসেন্টলি আমি যেটা দেখি যে আমার অনেক ভাইয়েরাই আছেন ওয়াইফকে অনেক কাজে হেল্প করেন। আমাদের মাদের সময়কালে যেটা ছিল হাজব্যান্ডরা কিন্তু এত বেশি হেল্প করতেন না, কিন্তু এখনকার ওয়াইফদেরকে কিন্তু হাজব্যান্ডরা অনেক বেশি হেল্প করেন, অনেক বেশি কেয়ার করেন। তো এটা কিন্তু আগের সময় ছিল না। এখন কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে যে হাজব্যান্ডরা স্ত্রীদেরকে অনেক বেশি কেয়ার করছেন। তো আলহামদুলিল্লাহ এদিক থেকে আমিও অনেকটা লাকি, অনেকটা হ্যাপি। তো অনেক তো বাসার কাজ হলো, বাসার কাজের ফাঁকে ফাঁকে কিন্তু রান্নাবান্নাও হচ্ছে। তবে রান্নাবান্নায় খুব একটা বেশি আমি হাত লাগাচ্ছি না, আমার শাশুড়ি করে নিয়েছেন। যেটা আয়ান খাবে ওইটা তো আমাকে একটু হাত লাগাতে হবে, কেননা আয়ান ঝাল মশলা হয়ে গেলে আবার খেতে পারবে না। তো আমরা তো ঝাল মশলা একটু বেশি পছন্দ করি, কিন্তু আয়ানের ক্ষেত্রে দেখা যায় যে সেটা হয় না। তো চিকেন যেহেতু আয়ানের পছন্দ তাই আয়ান যেভাবে খেতে পারবে ওইভাবেই রান্না করতে হবে। তো আজ আর আমি চিকেনটাকে ভেজে রান্না করিনি, একদম কাঁচাই বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম যে হাতে মেখে তারপর রান্না করব। তো পরে দেখলাম যে বাসার কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো তাই যেটা করলাম তাড়াহুড়া করেই রান্নাটা বসিয়ে দিলাম। আদারওয়াইজ পাশাপাশি আরও আরও রান্না আছে, তবে ওইগুলো আয়নের জন্য না, আয়ন ওগুলো খেতে পারবে না, ওগুলো আমাদের রুচিসম্মত। তো এই তো অনেক দিন থেকেই কিন্তু আলুর ভর্তা খাওয়া হচ্ছে না, তো তাই ভাবলাম যে আজ একটু আলুর ভর্তা করি। তো মা বললো যে ফ্রিজে টক পাতা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো তাই মা এই তো টক পাতা দিয়ে শুটকি দিয়ে মজাদার একটা ভর্তা করে নিয়েছেন, আর সাথে আমি করেছি আলুর ভর্তা, সাথে ছিল পাতলা ডাল আর ছিল চিকেন কষা। তো সব মিলিয়ে তো আজকে আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি। আমি জানি না আমার সাথে এখনও কারা কারা আছেন, তবে যারাই আছেন তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক ফেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাই তো অনেক দিন থেকে কামরাঙ্গাও খাওয়া হচ্ছে না আমার। তো আজকে আয়না বাবা অফিস থেকে আসার সময় কামরাঙ্গাগুলো নিয়ে এসেছে, এগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল। তো মিষ্টি দেখে আমি এগুলোকে কেটে নিয়েছি। তো ভাবলাম যে এগুলো যদি শুকনা মরিচ দিয়ে খাওয়া হয় অনেক বেশি ভালো লাগবে। তো অলরেডি কিন্তু আমার এখনও জিভে পানি আসছে, কারণ আমার কাছে এত ভালো লেগেছিলো, আসলে অনেক দিন পর খেয়েছি তো তার জন্য অনেক ভালো লেগেছে। তো এই যে মশলাদার মরিচের গুঁড়াটা কিন্তু আমি নিজে হাতে করেছি, বিট লবণ তার সাথে শুকনা মরিচটাকে একদম পোড়া পোড়া করেছি, তেলের মধ্যে ভাজিনি, একদম পোড়া পোড়া করে করে ওইরকম একটা ফ্লেভার নিয়ে এসেছিলাম।
তো অসম্ভব মজা লেগেছে, খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করেছি। সন্ধেবেলায় এই তো কামরাঙ্গা খেয়েছিলাম, সেটা অল্প করে একটু শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো কেমন লাগবে, কেমন লেগেছে অবশ্যই সেটা আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, কেননা আপনাদের মন্তব্যটা জানতে পারলে তো আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমি রেগুলারই বলি। তো আজও বলছি যে প্লিজ আপনারা ভিডিও শেষে সুন্দর একটা মন্তব্য দিয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে এসেছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তো সত্যি বলছি আপনাদের জন্য মন থেকে দোয়া করছি, পরিবার নিয়ে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।